আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কখনো কি চিন্তা করে দেখেছেন কেন ইরান কোনো আরব ইসরায়েল যুদ্ধে যোগ দেয়নি? মিশর, জর্ডান, ইরাক, সিরিয়া, লেবানন, লিবিয়া, আলজেরিয়া, ইয়েমেন, স্বাধীন বাংলাদেশ, এমনকি মালয়েশিয়া, ইন্দোনেশিয়াও কোনো না কোনোভাবে সেসব যুদ্ধে পার্টিসিপেট করেছে, কিন্তু ইরান তখন সিরিয়াসলি পাওয়ারফুল থাকা সত্ত্বেও যোগ দেয়নি। এর পিছনে কারণ কি ছিল? লেটস সি। ইরান ইসরায়েল সম্পর্কে চারটি সময়কাল আছে। প্রথমত প্রিমডার্ন এরা। ঈসা আলাইহিস সালামের জন্মের 600 বছর আগে সভ্য দুনিয়ার প্রায় 80% আকাইমেনি সাম্রাজ্যের অধীন ছিল। জেরুজালেম তারা শাসন করেছেন 100 বছর। তখন অনেক ইহুদি ইরানি সাম্রাজ্যের কেন্দ্রভূমিতে এসে বসবাস করেছে। সেসব ইরানি সম্রাটদের মাঝে মহামতি সাইরাস, দারিউস এবং জেরক্সেস অন্যতম। সাইরাসের আমলের প্রায় 1200 বছর পর ইসলামের আগমন ঘটে। তৎকালীন ইরানিয়ান সম্রাটগণকে বলা হতো কিং অফ কিংস বা শাহেনশাহ। সেসব পার্সিয়ান সম্রাটরা অনেক নির্যাতিত জাতিকে তাদের সাম্রাজ্যের বড় বড় শহরগুলিতে বাস করতে দিয়েছেন, আর ওই সময় ইহুদিরা ইরানি সম্রাটদের অনুগ্রহ পেয়েছিল। দ্বিতীয় দফা সম্পর্ক শুরু হয় ইসরায়েল প্রতিষ্ঠাকাল থেকে। 1947 থেকে 1979 সাল পর্যন্ত সময়কে এর মাঝে ফেলা হয়। ইরান দ্বিতীয় মুসলিম দেশ হিসেবে ইসরায়েলকে সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছিল। তখন ইরান ছিল রাজতন্ত্র। ইরানের শাহ ছিলেন মোহাম্মদ রেজা পাহলবি, যিনি রেজা শাহ পাহলবি নামে পরিচিত। পশ্চিমাপন্থী বাদশাহ রেজা শাহ ইসরায়েলের সাথে প্রথম দফায় সম্পর্ক স্থাপন করেন। তার মন্ত্রীরা নিয়মিত ইসরায়েল সফর করতেন। ইসরায়েলের সুরক্ষায় রেজা শাহর অনেক অবদান আছে, তাই ইরান তখন ইসরায়েল বিরোধী কোনো যুদ্ধে যোগ দেয়নি। তৃতীয় দফা সম্পর্ক শুরু হয় ইরানের বিপ্লবের পর। 1979 সাল থেকে ইরাক ইরান যুদ্ধের পুরো সময়টাকে এর আওতায় ফেলা যায়। এই সময় তেহরান তেলাভিভ শত্রুতা একটি দৃশ্যমান রূপ পেতে থাকে। ইমাম খোমেনি ইসরায়েলকে ইসলামের শত্রু বলে ঘোষণা দেন। ইসরায়েলের সাথে সকল রাশিয় সম্পর্ক একদাগে খতম করে দেয় ইরান। তেহরানে অবস্থিত ইসরায়েলি দূতাবাস ক্লোজ করে দিয়ে তা প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশনের হাতে তুলে দেওয়া হয়। ইরাকের সাথে যুদ্ধে ব্যস্ত থাকায় ইরান তখন ইসরায়েলের বিরুদ্ধে বড় কোনো অ্যাকশন নিতে পারেনি। তবে ইসরায়েলকে শিক্ষা দিতে লেবানিজ শিয়াদেরকে একটি একক রাজনৈতিক, সামরিক, অর্থনৈতিক, সামাজিক এবং সাংস্কৃতিক প্ল্যাটফর্মে নিয়ে আসেন তারা। শুরু হয় শক্তিশালী এক শত্রুতা। চতুর্থ পিরিয়ড স্টার্ট হয় 1990 থেকে। ইরানের কাছে সাদাম হুসেন পরাজিত হন। মধ্যপ্রাচ্যে ইরানের সামরিক অবস্থান শক্তিশালী হয়। আঞ্চলিক পরাশক্তি হিসেবে ইরানের উত্থান অনিবার্য, তার সবাই টের পায়। সাদ্দাম হুসেনের বিরুদ্ধে সেই বিজয় ইরানিদের আত্মবিশ্বাসী করে তোলে। এরপরই তেহরান ইসরায়েল বিরোধী মিশনে তার সর্বশক্তি নিয়োগ করে। রেজা শাহ ক্ষমতা টিকিয়ে রাখার স্বার্থে আমেরিকার ইশারায় নেচেছেন। মার্কিনীদের কথাই তিনি ইসরায়েলের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলেছিলেন বলে জানা যায়। 1953 সালে এক অভ্যুত্থানের মাধ্যমে গণতান্ত্রিকভাবে নির্বাচিত ইরানের প্রথম প্রধানমন্ত্রী মোহাম্মদ মোসাদ্দেককে উৎখাত করে সিআইএ। মোসাদ্দেক যেমন ছিলেন পশ্চিমা বিরোধী, তেমনি ইসরায়েলের বিপক্ষে তার অবস্থান ছিল স্পষ্ট, তাই তাকে আমেরিকা সরিয়ে দেয়। এরপর ইরানের রাষ্ট্রযন্ত্র এমনভাবে ডিজাইন করা হয় যে ইরান আর ইসরায়েলের বিরুদ্ধে টু শব্দটি করেনি। যেমন হাজারো সীমান্ত হত্যার পরও বাংলাদেশ দিল্লির বিরুদ্ধে ট্যাফু করার সাহস পায় না। ক্ষমতা, দুর্নীতি, মার্কিন ও ব্রিটিশ প্রভাব ইত্যাদি কারণে ইরান তখন ইসরায়েল বিরোধী কোনো যুদ্ধে কোনোভাবেই পার্টিসিপেট করেনি। এদিকে 1979 সালে বিপ্লবের পরই ইরান হয়ে যায় ইসরায়েলের জানি দুশ্মন, আর ওদিকে আরব দুনিয়া হয় ইসরায়েলের রক্ষক। ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। সতর্ক ও সুস্থ থাকুন, দেশকে ভালোবাসুন। বাংলাদেশ চিরজীবী হোক।